দেশের প্রথম হাসপাতাল হিসেবে টানা ৬বার জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল স্বীকৃত এভারকেয়ার হসপিটাল ঢাকা ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে একটি পেশেন্ট ফোরাম আয়োজন করেছে। পেশেন্ট ফোরামে এভারকেয়ার হসপিটাল ঢাকার অনকোলজিস্ট, সার্জন ও বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা একত্রিত হন। ফোরামে প্রাথমিক রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসায় জীবন রক্ষাকারী প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের মোট ক্যান্সার আক্রান্ত নারীদের মধ্যে ১৯% ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। বিশেষজ্ঞদের মতে প্রাথমিক রোগ নির্ণয়ে সুস্থতার হার ৯০% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। পেশেন্ট ফোরামে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল বাংলাদেশের সিইও ও এমডি ডক্টর রত্নাদীপ চাসকার এবং গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডক্টর আরিফ মাহমুদ। আরও অংশগ্রহণ করেন এভারকেয়ার হসপিটাল ঢাকার মেডিকেল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডক্টর ফেরদৌস শাহরিয়ার সাইদ। অনুষ্ঠানে প্রাথমিক রোগ নির্ণয় হলে রোগীর জীবন বাঁচানো সম্ভব এবং এভারকেয়ার হসপিটাল ঢাকা দেশের ব্রেস্ট ক্যান্সার রোগীদের বিশ্বমানের সেবা প্রদানের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে বলে তারা জানান। সে সময় তারা সমন্বিত চিকিৎসা পদ্ধতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিশেষজ্ঞরা প্রাথমিক লক্ষণ শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা পরামর্শ নেয়ার ক্ষেত্রে সবার দৃষ্টি আকর্ষণ করেন। আধুনিক ডায়াগনস্টিক টুল যেমন আল্ট্রাসনোগ্রাম, ম্যামোগ্রাম, এমআরআই এবং পেট সিটি স্ক্যানের পাশাপাশি সার্জারি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি এবং রেডিয়েশন থেরাপি নিয়েও ফোরামে আলোচনা করা হয়। ফোরামে কিভাবে পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান ও মাল্টিডিসিপ্লিনারি কেয়ারের মাধ্যমে রোগীরা চিকিৎসাকালীন সহায়তা পান সে সম্পর্কে ধারণা পেয়েছেন। অংশগ্রহণকারীরা আক্রান্ত রোগীর সাথে ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভাররা তাদের লড়াইয়ের গল্পগুলো শেয়ার করেন।